আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক পরিবর্তন করবেন যে কোনো প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন খুবই সহজ এখানে দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কী রয়েছে এখানে পিন লক বা আপনাদের হতে পারে প্যাটার্ন লক বা কারোর পাসওয়ার্ড লক কিন্তু সেট থাকে এবার এই পাসওয়ার্ড লক বা প্যাটার্ন লক কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখবো তার জন্য আপনাদের সবার প্রথমে যে প্যাটার্ন বা পাসওয়ার্ডটি দিয়ে রেখেছেন ওটা আপনারা সবার প্রথমে এখানে খুলে নেবেন যেরকম আমি এখানে খুলে নিচ্ছি এখান থেকে এরকমভাবে খুলে নেবেন নেওয়ার পর কীভাবে আপনারা পরিবর্তন করবেন সেটাই দেখবো তার জন্য আপনাদের কী করতে হবে মোবাইলটি কোপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন সেটিংসের অ্যাপ এই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন মোবাইলের মধ্যে সেটিংসের অ্যাপটিকে ওপেন করার পর ঠিক আপনারা এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এবার কীভাবে আপনারা পরিবর্তন করবেন সেটাই দেখাবো সেটা করতে হলে পরে এখানে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস এবার সিকিউরিটি সেটিংস কিন্তু আপনাদের সবারই মোবাইলের মধ্যে রয়েছে আপনার মোবাইলও রয়েছে এই সেটিংসটি দেখতে পারবেন সিকিউরিটি বলে লেখা থাকবে আপনাদের পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস সেরকমভাবে দেওয়া থাকে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে স্ক্রিন লক দেওয়া থাকবে যেটা আমার এখানে সেট আছে পিন লক এবং এখান থেকে ফিঙ্গার প্রিন্ট লক ফেস লক এটা কিন্তু আপনাদের এখানে সেট থাকে যেহেতু আপনাদের স্ক্রিন লক যেটা রয়েছে ওটা পরিবর্তন করবেন তার জন্য আপনার স্ক্রিন লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার যে প্যাটার্ন বা পাসওয়ার্ড বা যে পিনটা আপনারা দিয়ে রেখেছেন প্রথমের ওটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে যেহেতু আমি এখানে প্রিন দিয়েছি তার জন্য প্রিনটিকে দিচ্ছি আপনাদের প্যাটার্ন থাকলে পর প্যাটার্নটি আপনার এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার সিম্পলভাবে এটা খুলে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের লকের কিন্তু অপশান দেখাবে এবার কী কী লক দিতে চান সেটা কিন্তু আপনাদের এখানে জিজ্ঞেস করবে এখান থেকে যদি আপনার কোনো প্রকার লক যদি না দিতে চান তাহলে এই নন অপশানেই ক্লিক করবেন আর যদি শুধুমাত্র সোয়াইপ লক যদি রাখতে চান তাহলে সোয়াইপ আপনারা সিলেক্ট করবেন যেরকম আমি এখানে সোয়াইপ করছি করার পর রিমুভ অপশানে ক্লিক করছি এবার আমার যে লকটি ছিল ওটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবার যখন আমি এরকমভাবে লক করব লক করার পর যখন আমি এরকমভাবে সোয়াইপ করবো তখন দেখবেন এরকমভাবে খুলে যাচ্ছে এবার এখানে কিন্তু কোনো প্রকার লক নেই এবার লক কীভাবে অন্য লক সেট করবেন সেটাও দেখাচ্ছে তার জন্য আপনার সিকিউরিটি অপশানেই ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন স্ক্রিন লক অপশানে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে সেটা হচ্ছে এখানে প্যাটার্ন আমি প্যাটার্ন সেট করব বা আপনারা পিন লক সেট করতে পারেন পরে এবার যে কোনো লক কিন্তু আপনারা দিতে পারবেন যেরকম আমি এখানে একটি লক দিয়ে দিচ্ছি আপনার যে কোনো লক কিন্তু আপনার এরকমভাবে খুব সহজে দিতে পারবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকমভাবে কিন্তু আপনারা সেট করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে লক এরকমভাবে করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের পরিবর্তন এই যে হয়ে যাচ্ছে এখানে কী করবেন শো অল নোটিফিকেশন কন্টেন্ট বলে দেওয়া থাকবে এটা আপনাদের সিলেক্ট থাকবে তারপর ডন অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবার যখন আপনি এরকমভাবে মোবাইলটিকে লক করবেন তখন দেখবেন আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেল এবার কিন্তু আপনাদের এখানে আর সহজেই কিন্তু খুলবে না যখন আপনার প্যাটার্নটি দেবেন তখন কিন্তু আপনাদের এখানে খুলবে এটা এরকমভাবে পরিবর্তন করতে পারবেন তারপর আমি দেখাচ্ছি এখানে কী করবেন আবার সেটিংসে চলে আসবেন আপনারা আসার পর এখানে স্ক্রিন লক অপশানে আসবেন আসার পর যে প্যাটার্নটি দিয়েছেন ওটা আরেকবার দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার কী করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড দিতে পারবেন যেরকম আপনাদের নিজের নামে পাসওয়ার্ড হতে পারে বা যে কোনো পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার হবে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে দেওয়ার পর এখানে আপনারা কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু সেট হয়ে যাবে এবার দেখতে পারবেন আপনাদের এখানে পরিবর্তন হয়ে গেল এখানে কমপ্লেক্স পাসওয়ার্ড বলতে আপনারা যে কোনো এখানে আপনাদের নাম্বার দিয়ে হতে পারে বা নিজের নামও কিন্তু আপনারা করতে পারবেন যেহেতু আমি এখানে নাম দিয়েছে বা নামটা আমি এখানে দিয়ে খুলছি যখন আপনার নামটি দেবেন তারপর এখানে এই অপশানে ক্লিক করুন তখন দেখবেন আপনাদের লকটি কিন্তু এরকমভাবে খুলে যাবে এবার বিষয় হচ্ছে আপনারা যদি লক যদি না সেট করতে চান তাহলে কী করবেন এখানে স্ক্রিন লক অপশানে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের যে লকটি দিয়েছেন ওটা আবার দিয়ে দেবেন দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের দেওয়া থাকবে কি সোয়াইপ লক এটা আপনারা সিলেক্ট করতে পারেন বা নন আপনারা সিলেক্ট করবেন নন সিলেক্ট করলে আপনাদের কোনো প্রকার লক থাকবেন যেহেতু আমি এখানে সোয়াইপ লকটি দিচ্ছি এখানে রিমুভ করে দিয়ে দিচ্ছি যে লকটি ছিল ঠিক আপনারা এরকমভাবে লক পরিবর্তন করতে পারবেন খুবই সহজ কীভাবে লক আপনার পাল্টাবেন সেটাই আমি আপনাদের দেখিয়েছি কীভাবে নতুন আপনাদের পাসওয়ার্ড সেট করতে মোবাইলের মধ্যে সেটাও দিয়ে গিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি